a foolish donkey. Rani, তুমি কি নিজের হোমওয়ার্ক শেষ করেছো? না মামা। কিন্তু কেন? হোমওয়ার্ক টিচারকে দেখাতে হবে। মামা, আমার মাথা ধরেছে। আমার হাতও ব্যথা করছে। সত্যি। কিন্তু তুমি তো একদম ঠিক ছিলে না? মামা, কাজ না করার বাহানা দিও না সোনা। আমি আমার হোমওয়ার্ক পরে করে নেব। হয়তো তোমার এই গল্পটা শোনা উচিত। কোন স্টোরি মাম্মা? দ্য ফুলিশ ডঙ্কি। এক গ্রামে একটি সদাগর ছিল। নিজের গাধার পিঠে লবণের বস্তা রাখত। প্রতিদিন গাধার পিঠে লবণের বস্তা রেখে সে শহরের দিকে বেরিয়ে পড়ত। পথে তাদের একটি নদী পার করতে হতো। একদিন গাধাটা নদীতে পড়ে গেল। আর পুরোটা লবণ জলে গুলে গেল, আর বস্তার ওজন কমে গেল। পরের দিন গাধার পিঠে আরো বস্তা চাপানো হলো। সে ভাবল, যদি আমি জলের মধ্যে পড়ে যাই তাহলে এই বস্তাগুলোর ওজন বেশ কমে যাবে। গাধা এইবার নদীতে ইচ্ছে করে পড়ে গেল। লবণগুলো জলে গলে গেল, আর বস্তার ওজন আবার কমে গেল। গাধা এবার প্রতিটা দিন এমনটা করে বস্তার ওজন কম করে নিজের কাজ কমিয়ে নিত। আমি কেমন বুদ্ধিমান, আমার কোনো জবাব নেই। আমি ওই বোকা ব্যবসায়ীকে চালাকি করে বেশ বুদ্ধ বানাচ্ছি। কিন্তু সদাগর গাধার এই বদ মতলবটা টের পেয়ে গিয়েছিল। সে এক বুদ্ধি বার করল। পরদিন সে গাধার পিঠে তুলোর বস্তা রাখল। গাধা সেই দিনও একই বদমাইশি করল। ও ইচ্ছে করে জলে পড়ে গেল। সে মনে করল যে আজও বোঝা কম হয়ে যাবে। কিন্তু ভেজা তুলো ভারী হতে থাকলো ও গাধার ভার বহন করতে খুব কষ্ট হলো। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কখনো নিজের কাজকে ফেলে রাখতে নেই, আর সততার সাথে প্রতিটা কাজ করা উচিত। তো এখন কি তুমি বুঝতে পেরেছো যে আমি তোমায় কাজ ফেলে রাখতে কেন বারণ করেছিলাম?